আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে ও দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি মেশকার টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, আর সেটা হলো আমাদের মা বোনদের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো হায়েজ নেফাসের মাসালা। আজকে সমাজের অনেক মা বোন আছেন যারা ধর্মীয় শিক্ষার অভাবে বা না জানার কারণে দেখা গেছে রমাদান মাসের একটি রোজার বদৌলতে অথবা যে কয়টা রোজা ভঙ্গ হয় সে কয়টার বদৌলতে পরবর্তীতে এক মাস যাবৎ তারা রোজা রাখেন। এটা আসলে আমাদের সমাজের মা বোনদের জানার অভাবের কারণে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়াস আলুনাকা আনিল মাহিদ কুল হু আযা, হে রাসূল, আপনাকে যখন মিন্স প্রিয়ড সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখন আপনি বলে দেন যে এটা অত্যন্ত কষ্টদায়ক একটি বস্তু। আসলে এটা কষ্টদায়ক বস্তু, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমলগুলো ছাড় দিয়েছেন, তাদের জন্য কম্প্রোমাইজ করেছেন। তাদের এই সময়টা তারা নামাজ পড়বে না, তারা রোজা রাখবে না, কোরআন তেলাওয়াত করবে না। তবে হ্যাঁ, আমরা যে রোজা রাখবো না এই জিনিসটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, যেন আমাদের এই রোজা না রাখাটা আমার পরিবার পরিজন সমাজ তারা যেন না বুঝতে পারে, তারা যেন না বুঝতে পারে বিষয়টা। কারণ আমি যদি রোজা না থাকি আর সমাজের সকলের সামনে পানাহার করি, এটা যেরকমভাবে আমার নিজের কাছে ব্যক্তিত্বের সম্মান নষ্ট হবে, ঠিক তেরকমভাবে আমার রোজার মর্যাদা নষ্ট হবে। আমাদের আপনি রোজা না রাখেন কিন্তু আপনার রোজার মর্যাদা রাখা করা, এটা আপনার একজন মোমেন মুত্তাকি হিসাবে অবশ্যই দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, কোন ব্যক্তি যদি ইসলামের শরীয়তের কোন বিষয়কে তাজিম করে সম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে তাকওয়া পয়দা করে দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, মা বোনেরা, সুতরাং এই বিষয়টি আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবেই দেখবেন। তারপরে যে বিষয়টি সেটি হলো, রমাদান মাসে যদি আপনার যে কয়দিন এই পিরিয়ড থাকবে, এই পিরিয়ডের সময়টা আপনি অবশ্যই রোজা রাখবেন না, এবং পরবর্তীতে যে কয়টা রোজা ভঙ্গ হবে ও কয়টা রোজাই আপনি পরবর্তীতে রাখতে হবে, বেশি রাখার কোনো প্রয়োজন নেই, আবার কম রাখাও যাবে না। আপনি যদি যেদিন আপনার পিরিয়ড শুরু হবে ওই দিনের রোজা বাতিল হবে, যেদিন শেষ হবে ওই দিনের রোজাটাও বাতিল হবে। তবে যদি সুবহে সাদিকের পূর্বে আপনার পিরিয়ড বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই আপনার ওই দিনের রোজা রাখতে হবে। এরকমভাবে নেফাস এটার মাসালাও ঠিক এরকম। সুতরাং আমরা সকলেই এই দুটি বিষয়ের প্রতি অত্যন্ত গুরুত্ব সহকারে লক্ষ্য রাখব। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের প্রত্যেকটি মা বোনদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রেখে শরীয়তের মোতাবেক চলার তৌফিক দান করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।